এই কাহিনী সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয় ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র কুসংস্কারে বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না নমস্কার টু টোয়েন্টি ওয়ান রোড থেকে বলছি আমি সুমিতেন্দ্র আর আমার সাথে রয়েছে প্রত্যয় শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে আমরা আজকের এপিসোড শুরু করছি নতুন বছরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন টু টোয়েন্টি ওয়ান বি আজকের এপিসোডে আপনারা শুনবেন লেখক পল্লব ঘোষের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প বাদলা বিলের রক্তমৎস্য গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছে প্রদীপ্তা বর্ণালী প্রত্যয় আর আমি সুমিতেন্দ্র তাহলে আর দেরি না করে শুরু করি আড্ডা একেবারে গল্পের শেষে দূর আমার যতই করো সারা দিনে বেগার কাজ নিয়ে আর কমার নয় বিরক্ত মুখে এঁটো থালাবাসনগুলো নিয়ে বাইরে যেতে যেতে গজগজ করতে থাকে কাবেরি আর আমারও হয়েছে এক কপাল কুলাঙ্গার চেলের মাথার টিকিটা যে কখন দেখতে পাবো সারাদিন খাবে দাবে আর টোটো করে এর বাগান তার বাগান কেলাবে কেলাবে সব ঘুরে বেড়াবে আর মাঝে মাঝে এসে মা খেতে দাও মা খেতে দাও বলে বাড়ি একেবারে মাথায় তুলবে আসুখ নাচ আসুক ধিঙ্গির পীর হয়েছে বেশ করে জাল পালিয়ে দেবো কাবেরীর এ রাগের কারণ রয়েছে বইকি। কি ম্যালেরিয়া রোগে ভুগে তার স্বামী মারা যাওয়ার পর থেকে কাবেরি তার ছেলে কাঞ্চনকে নিয়ে একা থাকে এর ওর বাড়িতে কাজ করে খায় যত টাকা সে আয় করে তার প্রায় নব্বই ভাগটাই কাঞ্চন মদ জুয়ার থেকে উড়িয়ে দেয় ২২ চব্বিশ বছর বয়স হয়ে গেল অথচ কোনোদিন তার ছেলে একটা কাজ করে হাতে টাকা এনে দিয়েছে এমনটা মনে পড়ে না কাবেরীর তার একার পক্ষে সবটা দায়িত্ব নিয়ে করা বড়ই সমস্যার এসবই ভাবতে ভাবতে ইঁটো থালাবাসন নিয়ে আধারে ঢাকা রাস্তায় পা ফেলে বাদলা পথ ধরল সে আজ আবার আকাশ মেঘলা হয়ে এসেছে ঘন ঘন বিদ্যুতের ঝলকানি আর গুরুম গুরুম শব্দে একটু যেন ভয় পায় কাবেরী ছেলেটা যদি বাসনগুলো বিকেলেও একটু ধুয়ে রাখত সে হ্যারিকেন এনেছে বটে কিন্তু ঝড় উঠে গেলে ভারী সমস্যায় পড়বে বাদলা বিলের কাছাকাছি এসে কাবেরি দাঁড়ালো একটা গরম হাওয়া যেন মাটির একদম ঘেঁষে তার পায়ের উপর দিয়ে পড়ে যাচ্ছে সামনে পড়ে থাকা দুটো করমচা গাছের পাতা উড়ে এসে পড়ল তার পায়ে দু একটা শঙ্খ বাজার শব্দ কানে আসছে বোধ হয় সন্ধ্যা দিচ্ছে কেউ এমনিতেই এই বাদলা বিলের গ্রামটা একটু বাইরের দিকে সন্ধ্যার পর আর সচরাচর কেউ এদিকে আসবে না হ্যারিকেনের আলোটা ঘাটের সিঁড়িতে রেখে জলে ডোবা প্রথম সিঁড়িটায় পা রাখে কাবেরী শান্ত জলের স্তরে স্তরে একটি মৃদু আলোড়ন খেলে যায় বাসন নামিয়ে রেখে সে ধোয়াধির কাজ শুরু করে ঘোষেদের বাড়ি থেকে একটু সাবান সে কাপড়ে বেঁধে এনেছিল সেটাই জল দিয়ে এঁটো বাসনের উপর রাখে আর খসখস শব্দে নারকেল আর তেঁতুলের ছোবড়া দিয়ে তা খসতে থাকে অবশ্য মনে মনে তার গজগজানি তখনও চলেছে সেই সাথে চলে ঈশ্বরের কাছে আবেদন ঠাকুর মুখ তুলে একটু তাকাও আমায় একটু মুক্তি দাও ইত্যাদি নানাবিধ সব প্রার্থনা মাঝে মাঝে একটা গরম হাওয়ার হলকা দূরের মাঠের দিক থেকে এসে পুকুরের জলে ছুঁয়ে ধাক্কা দিয়ে যাচ্ছে কাবেরিকে কাবেরী বুঝতে পারল ঝড় উঠতে বেশি দেরি নেই তাড়াতাড়ি হাত চালালো সে হ্যারিকেনের আলোটাও দপ করে কাঁপছে আকাশের গুম আরও বাড়ছে হঠাৎ জলের ভেতর একটা ছপাত শব্দে পেছনে ঘুরে তাকালো কাবেরি পাড়ের কাছ থেকে শব্দটা এলো যেন কি ব্যাপার সাপ খব নাকি হ্যারিকেনটা আস্তে আস্তে একটু তুলে ধরতেই ব্যাপারটা পরিষ্কার হলো কাবেরির কাছে পাড়ের কাছে ঠিক যেখানে জল এসে ধাক্কা মারছে মাটির ওপর একটা প্রায় আধ হাত লম্বা শোল মাছ ফুলের মতো ল্যাজ দুলিয়ে ঘুরছে মুহূর্তের মধ্যে একটা লোলুপ দৃষ্টি খেলে গেল কাবেরীর চোখে নিজের কাজ ফেলে সে এবার মনোনিবেশ করল মাছটার দিকে অনেকক্ষণ থাকার পরেও মাছটা যাচ্ছে না দেখে মনের সমস্ত রাগ অভিমান ভুলে কাবেরী বলল ইস মাছটা যদি পেতাম কাঞ্চাটা আমার শোল মাছের টক তে যে খুব ভালোবাসে অনেকদিন খায়ও আহারে ভাবতে যখন কোনো দোষ নেই তখন ধরতেও কোনো দোষ নেই ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় কাবেরি আঁচলটা কোমরের মধ্যে বেশ ভালোভাবে গুঁজে নিজেকে ঝুঁকে ঠিক করে মাছ ধরার জন্য প্রস্তুত হয় সে হ্যারিকেন এমনভাবেই রাখল যাতে মাছ ধরতে সমস্যা না হয় আবার মাছ ভয়ে পালিয়েও না চায় হাতে একটা উঁচু কানার থালা নিয়ে জল থেকে পা তুলে আস্তে আস্তে এগোতে লাগল কাবেরি ধীরে মাছটা নিজের মুখ ঘোরাচ্ছে জলের গভীরের দিকে এক পা এক পা করে তার পা থেকে মাত্র দুই বিঘৎ দূরেই রয়েছে জলজ জীবটি আস্তে আস্তে থালাটা নিয়ে ঝুঁকল কাবেরী আশেপাশের অন্ধকার প্রকৃতিও যেন স্তব্ধ হয়েছে এই ছোট্ট শিকারের দৃশ্য উপভোগ করার জন্য কাবেরী ঝুঁকে এসেছে মাছটা এবার টের পেয়েছে কিছু একটা তার আশেপাশেই রয়েছে সবে মাত্র সে লেজ তুলে চম্পট দিতে যাবে কাবেরি হাঁটু মুড়ে কাদা পাঁকের ওপর পড়ে থালাটা চাপা দিল মাছটাকে লক্ষ্য করে একটা প্রবল আলোড়ন তৈরি হলো চলের মধ্যে মাছটা ধরা পড়ল কিনা জানে না তবে এদিকে নিজের কাপড়েই নিজে পাটকে টাল সামলাতে না পেরে ধপাস করে পাশের জলে মুখ থুবড়ে পড়ল কাবেরি। পড়াও যা বিপদ শুরু হওয়াও তাই এদিকে কোক করে একটা ঠান্ডা হাওয়া মাঠের দিক থেকে ছুটে এসে ততক্ষণে ঝড়ের ভূমিকা এঁকে দিয়ে গেছে পুকুর পাড়ের গাছপালাগুলো যেন মাতাল হাওয়ায় দুলতে দুলতে তাণ্ডব নৃত্য শুরু করেছে জলের ওপরেও ছোট ছোট ঢেউয়ের সৃষ্টি হয়েছে পাকে মুখ গুজে যাওয়া অবস্থাতেও কাবেরি বুঝতে পারল জলের ভেতরে থাকা তার পায়ের ওপর ধারালো কিছু যেন কেঁথে গিয়েছে পরক্ষণেই মনে হলো কেউ যেন প্রবল আক্রোশে কামড় বসিয়েছে তার পায়ে মুখ তুলে যন্ত্রণায় একটা আর্তনাদ বেরিয়ে এলো কাবেরীর মুখ থেকে ওই অজানা বিভীষিকার হাত থেকে সে নিজেকে ছাড়ানোর একটা প্রবল চেষ্টা করল কিন্তু পারল না কামড় তো কোন ছাড় তার পায়ের নিচের দিকের বেশ খানিকটা কেউ যেন রীতিমতো গিলে ফেলেছে কিন্তু সেটা কি তা বোঝা গেল না জলের ভেতর থাকা সেই অজানা বিভীষিকা কাবেরীকে হ্যাঁচকা টানে নিয়ে চলল ঝিলের মাঝামাঝি নিজেকে বাঁচানোর একটা শেষ চেষ্টা করলো কাবেরি চিৎকার করে উঠল কিন্তু ততক্ষণে ঝড়ের দাপট এত বেড়েছে যে কাবেরির চিৎকার হাওয়ার ধাক্কায় ছন্ন ছাড়া হয়ে কোথায় হারিয়ে গেল কে জানে বিলের নিজের মাটি আঁকড়ানোর চেষ্টায় হাত ছুড়তে ছুঁড়তে একটা সময় সেটাও আর পেলো না কাবেরী ততক্ষণে এসে চলে এসেছে বিলের গভীরে একদম মাঝামাঝি তার জলের ভেতর অনেকক্ষণ হাত পা ছুঁড়েও পারল না কাবেরি হাঁপিয়ে তার পায়ের চামড়া ফেদ করে ততক্ষণে সেই ধারালো দাঁত বসে গিয়েছে মাংসের উপর আর একটু জোর দিলেই বোধ হয় শরীর থেকে পা ছিঁড়ে আলাদা হয়ে যাবে নাকে মুখে জল ঢুকে শেষবারের মতো একবার মাছ বিলেতে ঘেরি তলিয়ে ঝড়ের দাপটে আর তীরের ফলার মতো বৃষ্টির আঘাতে ততক্ষণে হ্যারিকেনটা নিভেসেছে এসেছে সিঁড়িতে সশব্দে পড়ে তার কাঁচ গুঁড়ো গুঁড়ো হয়ে গেল আকাশের বুক চিরে এপার থেকে ওপার ছড়িয়ে পড়ল বিদ্যুতের একটা ঝলক টিনের আলোর মতো পরিষ্কার করে দিল গোটা বাদলা বিল চত্বরটা আকাশের ঘন কালো মেঘ ছাড়া আর কেউই বোধ হয় দেখতে পেল না যে বিলের মাঝখানে জলে আলোড়ন তুলে একটা লাল রক্তধারা কেমন ধীরে ধীরে মিশে যাচ্ছে জলের সাথে এদিকে প্রথমে এমন ঝড় আর তারপর বজ্র বিদ্যুৎসহ প্রবল বৃষ্টি স্বাভাবিকভাবেই কেউ আর বাড়ির বাইরে বেরোল না গ্রামের ক্লাবে কিছু ছেলে ছোকরার সাথে তাস খেলা আর মদ্যপানে মেতেছিল কাবেরীর ছেলে কাঞ্চন রাত বাড়লো জলো হাওয়ায় পাল্লা দিয়ে মদের নেশাও চরচর করে বেড়ে গেল এতটাই বাড়ল যে বাড়ি আসার বদলে কাঞ্চনে টলমলো করতে থাকা পা দুটো তাকে বাধ্য করল সারা রাত ক্লাবঘরের মেজেতে পড়ে কাটাতে কালের নিয়মের ঝড় থামলো জল থামলো মেঘ কেটে আকাশ পরিষ্কার হল সব কিছু আবার দৃশ্যমান করে পূব দিগন্তে উঠল সূর্য সকালে লোকজন বেরিয়েই খোঁজ খবর করতে লাগল কার কোথায় কী ক্ষয়ক্ষতি হয়েছে কারোর বাড়ির পিছনে নারকেল গাছ ভেঙে পড়েছে কারোর বাড়ির চালে এসে পড়েছে আম গাছের ডাল কারোর আবার ঝড়ে উড়ে গিয়েছে গোয়াল ঘরের চাল মাঠের মাঝে দুটো তাল গাছের মাথা ঝরে বাজ পড়ে উড়ে যাওয়ায় দাঁড়িয়ে রয়েছে মাথা কাটা কনিষ্কের মূর্তি নেয় যাই হোক দিনের কাজ তো করতেই হবে সকাল সকাল হাতে কোদাল আর পাশুনি নিয়ে মাঠের জল কাটাতে যাচ্ছিল গ্রামের রতন হালদার আর তার ছেলে সনাতন হঠাৎ বাদলা বিলের পাশ দিয়ে যেতে যেতে সনাতনের চোখ গেল বিলের মাঝখানে করমচা গাছের একটা ডাল ভেঙে এসে পড়েছে জলের ওপর আর তাতেই যেন কাপড়ের মতো কি একটা আটকে রয়েছে জলের মৃদু আন্দোলনে কিছু একটা যেন বারবার ওঠানামা করছে কালো মতো ওটা কি কারোর মাথার চুল মনে হচ্ছে হঠাৎ বুকটা কিরকম ছ্যাত করে উঠল সনাতনের সে ডাক দিল বাবা ও বাবা ওটা কি গো দেখো দেখো ছেলের কথা শুনে ঘুরে তাকালো রতন হ্যাঁ তাই তো একটা মানুষ বলেই মনে হচ্ছে বিপদটা আজ করে ছুটে গেল বাপ ব্যাটায় বিলের ধারের কাদা কাদা জায়গাটায় নেমে একটা লাঠি দিয়ে ডালটা একটু নাড়তেই ডুব করে ভেসে উঠল একটা মহিলার দেহ ততক্ষণে লোক ডাকতে চিৎকার করে পাড়া মাথায় করেছে সনাতন এদিকে কারুর আসার অপেক্ষায় না থেকে জলে নেমে পড়েছে রতন সাঁতার দিয়ে সে জলের মাঝামাঝি এলো তারপর করমচা ডালে আটকে থাকা কাপড়টা ছাড়িয়ে মহিলার চুলের মুঠি ধরে টেনে আনতে লাগলো পাড়ের দিকে ছেলে সনাতন জলে কিছুটা নেমে গিয়ে সাহায্য করলো বাপকে দুজনে মিলে ধরাধরি করে দেহটা এনে ফেললো পাড়ের কাদায় সনাতনের ডাক শুনে অনেকেই ততক্ষণে পাড়ে এসে ভিড় জমিয়েছে দেহটা চিনতে পারল সকলেই এটা কাবেরি একটা কলরা বুটলো ভিড়ের মধ্যে অনেকে লাফিয়ে নেমে এলো নিচে ধরাধরি করে ঘাটের উপর তুলে আনা হলো কাবেরীর দেহটা সকলেই সন্দেহ করছে কাবেরী আর বেঁচে নেই রাতে যে সে জলে ডুবেছিল তবুও বয়োজ্যেষ্ঠদের কথায় জলে ডোবার জন্য গ্রাম্য যা পন্থা গাঁয়ের লোকের জানা আছে সবটাই করা হলো কোনো ফল হলো না ততক্ষণে গ্রামের হাতুড়ে ডাক্তার বটকৃষ্ণকে খবর দেওয়া হয়েছিল বটকৃষ্ণ মুখে নিমদতন ঘোষতে ঘোষতে খাটে এল একাই দেখি দেখি কাকি হয়েছে না ভিড় ফাকা করো ভিড় ফাকা করো ভিড় ফাকরে দাঁড়াও কয়ে দেখি পেশাদার চিকিৎসকদের মতো ভাবভঙ্গি আর ভুড়িখানা নিয়ে হেলতে দুলতে সবার মাঝে ঢুকে এল বটকৃষ্ণ ডাক্তার কাবেরিকে বেশ কিছুক্ষণ হাত পা চোখ টিপে চুকচুক শব্দ করে মাথা নেড়ে জানালো না ধরে প্রাণ নাই সাথে সাথে মেয়ে মহলে মুখে আঁচল চাপা দিয়ে কান্নার একটা রোল পড়ে গেল সেটাই স্বাভাবিক কাবেরিয়ে গ্রামের মেয়ে তার যে এভাবে মৃত্যু হবে কেই বা জানত কিন্তু তার থেকে ভয়ঙ্কর কাবেরীর দেহটা জল খেয়ে তো ফুলের ঢোল হয়েছেই সেই সাথে গায়ে হাতে গভীর ক্ষতের দাগ রক্ত এমনকি মাংস অব্দি উঠে এসেছে পায়ের নিজের দিকের বেশ খানিকটা অংশ কেউ যেন খুবলে খেয়ে ফেলেছে মৃতদেহটা প্রথমে দেখেই আঁটকে উঠেছিল অনেকেই পুকুরের জলে থালা থালাবাসন আর এধারে ওধারে ছড়িয়ে থাকা ভাঙা হ্যারিকেনের কাঁচ থেকে অনেকেই বুঝল যে কাবেরী নিশ্চয় কাল সন্ধ্যা এখানে এসেছিল বাসন মাছতে কিন্তু তার এই অবস্থা কি করে হলো তা কেউ ব্যাখ্যা দিতে পারল না কাবেরী জলে ডুবে মরেছে বটে কিন্তু তার শরীর এরকম বিভৎসভাবে ছিঁড়ে খুবলে দিয়েছে কে এমন ঝড়ের রাতে নিশ্চয়ই শেয়াল কুকুর বিলেرم মাঝখানে গিয়ে কাবেরীর শরীর ধরে টানাটানি করবে না কাবেরীর মাতাল ছেলেকে ততক্ষণে খবর দেয়া হয়েছে ক্লাবের দরজার সামনে পড়েছিল সে তার চোখে মুখে জল দিয়ে তাকে তুলে আনা হলো ঘাটে তার নিশা এখনো কাটেনি মায়ের এমন বিভৎস মৃত্যু দেখে মা মা বলে হাউ হাউ করে কেঁদে মাকে জড়িয়ে ধরলো কেউ কেউ এ নিয়ে অবশ্য তাকে ভালো মন্দ বলতেও ছাড়ল না এখন আর চোখের জল পেলে কি হবে মেচে থাকতে তো মায়ের এতটুকুও কাজে আসিসনি নি মায়ের টাকায় ফুর্তি করে বেরিয়েছ কুলাঙ্গার ছেলে কোথাকার ইত্যাদি ইত্যাদি নানান সব বাক্য বানে হতে হতে কাঞ্চন মাকে ধরে কেবলই কাঁদতে থাকে শ্মশানে কাবেরীকে পড়িয়ে দেওয়া হলো কারোর যাওয়া বা আশায় সময়ের কোনো ছেদ ঘটে না একটার পর একটা দিন কাটতে লাগল প্রথম কিছুদিন কাবেরিকে নিয়ে এবারই ও বাড়ি তুমুল আলোচনা চলল ধীরে ধীরে সেটাও কমে আসতে লাগল যে কাজে আবার ব্যস্ত হয়ে পড়ল কাবেরীর মৃত্যুর প্রায় হপ্তা দুয়েক পরের ঘটনা গ্রামের হারাধন চাষী তার মা মরা মেয়ে শুক্লাকে নিয়ে একা থাকে হারাধনের শরীরটা দিন কয়েক ভালো নেই মাঠে যায়নি ঘরেই ছিল শুক্লা একা হাতে বরাবরই ঘরের সবটা সামলায় সন্ধ্যা প্রায় হয়ে এসেছে উঠুনটা ঝটপট ঝাঁট দিয়ে শুক্লা গেল হাঁস তোলার খোপের কাছে তার দুটো মাদি একটা মদ্দা আর একটা বাচ্চা হাঁস রয়েছে সকালে খোপের দরজা খুলে দিলে তারা নিজেরাই বেরিয়ে যায় বাদলার বিলের সারাদিনটা চড়ার পর আবার রোজ সন্ধ্যার আগে নিজেরাই ঘরে ফিরে আসে প্রতিদিন সেরকমটাই হয় আজ হঠাৎ হাঁসগুলোকে ঘরে ঢোকাতে গিয়ে শুক্লা লক্ষ্য করল একটা মাদি হাঁস আসেনি এসেছে বাকি তিনটে আশ্চর্য এমন তো আজ অব্দি কখনো হয়নি তাহলে গেল কোথায় এরা তিনজনেই তাকে ছেড়ে চলে এলো কি করে আরেকটা ব্যাপার লক্ষ্য করল শুক্লা যে তিনটে হাঁস ফিরে এসেছে তাদের মধ্যেও কীরকম একটা চঞ্চলতার ভাব যেন তারা কিছুতে ভয় পেয়েছে শুক্লার পায়ের কাছে ঘেঁষে কিরকম যেন প্যাক প্যাক শব্দ করছে হয়তো অবলা জীবগুলি কিছু বলতে চায় কিন্তু পারছে না শুক্লা তাদের চটপট ঘরে ঢুকিয়ে আগল দিয়ে বাইরে বেরিয়ে গেল মাদিটাকে খুঁজতে সন্ধ্যা বেশ খনি এসেছে সঙ্গে আলো আনেনি শুক্লা অন্ধকারে বেশিক্ষণ থাকলে চোখ শয়ে আসে বটে কিন্তু তাকে আর কতটুকুই বা ভরসা করা যায় শুক্লা জানত ওরা বাদলা বিলের কাছেই চড়ে বেড়ায় সে বিলের ধারে এলো কেউ নেই পাশের করমচা গাছের ডালে বসে কি একটা নাম না জানা পাখি এক নাগারে ডেকে চলেছে বোধ হয় শুক্লার এখানে আসাটা তা ঠিক পছন্দ হয়নি শুক্লা ঘাটের দুটো নেমে ডাক দিল না কোনো প্রত্যুত্তর পেল না শুক্লা একটু গলা তুলে আবার সে ডাক দিল আয় 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 প্যাক প্যাক শব্দটা এতক্ষণে শুনতে পেল সে হ্যাঁ এটা তাদের মাদি হাঁসটাই তবে ডাকটা আসছে বিলের মাঝামাঝি থেকে প্রত্যাশিত ফলাফল পেয়েই শুক্লা সিঁড়ির ধার দিয়ে নেমে বিলের কর্দমাক্ত পার বরাবর হাঁটতে হাঁটতে এগিয়ে এলো করমচা গাছটার নিচে হ্যাঁ ওই তো বিলের মাঝামাঝি অন্ধকারে সাদা পালক চোখে পড়েছে তার আবার একই ভাবে ডাক দিল শুক্লা উত্তরে হাঁসটাও ডেকে উঠল সেও এবার দেখতে পেয়েছে তার মালিককে সাঁতরে পাড়ের দিকে আসতে থাকে হাঁসটা শুক্লাও এবার গলার স্বর একটু নামিয়ে হাত বাড়িয়ে পরম আদরে ডাকতে থাকে তার পোষ্যকে আয় হঠাৎ পাড়ের কাছাকাছি এসেও হাঁসটা কি যেন এক খেয়ালে আবার ঘুরে গেল শুক্লার মনের আদরটা এবার বিরক্তিতে পরিণত হলো সে আবার ডাক দিল হাঁসটা আসতে চাইছে বটে অথচ কোনো একটা কারণে সেটা আসতে পারছে না এদিকে অন্ধকার ততক্ষণে অনেকটা খনি এসেছে দূরে মাঠ থেকে ভেসে আসছে শেয়ালের ডাক এবার হঠাৎ কথাটা মনে পড়ল শুক্লার হপ্তা দুয়েক আগেই এখানে কাবেরি কাকিমার মৃতদেহ পাওয়া গিয়েছিল ওই বিলের জলেই ফুলে ঢোল হয়ে ভাসছিল দেহটা শুক্লার ভয় হল এই সন্ধ্যায় গ্রামের প্রান্তে এই বিলের ধারে সে ছাড়া আর তো কেউ নেই এই ভর সন্ধ্যায় যে যার ঘরে ঠুকে গেছে চেঁচিয়ে ডাকলেও বোধ হয় শুনতে পাবে না বলা বাহুল্য বুকটা কিরকম ধুক ধুক করতে লাগল তার আর বাইরে বেশিক্ষণ থাকা ঠিক নয় হাঁসটা পাড়ের থেকে হাত দশেক দূরে জলে ভাসছে আস্তে আস্তে জলে নেমে তার দিকে এগিয়ে গেল শুক্লা হাঁস এবার তার নাগালের মধ্যেই কিরকম অদ্ভুতভাবে স্থির হয়ে সেটা তাকিয়ে আছে বিলের মাঝখানে শুক্লা ছুঁকে তার খাটটা ধরতে যাবে এমন সময় বিকট প্যাক প্যাক শব্দ করে টানা ছাপটে শুক্লার চোখে মুখে জল ছিটকে সেটি হাতের নাগালের বাইরে বেরিয়ে এলো আচমকা কিসের একটা টানে হাঁটু জলের ওপরেই হুঁড়ি খেয়ে পড়ল শুক্লা কাবেরীর মতোই জল কাঁধায় মুখটা গুঁজে গেল তার কোনো রকমে মুখটা তুলে সে পরিস্থিতি একটু সামাল দিয়েছে হঠাৎ হাতের আঙুলগুলোতে একটা কামড় অনুভব করলো সে যেন তার আঙুল শুদ্ধ হাতটা কবজি অব্দি মুখে পড়ে কেউ চোরে চড়ে কামড় বসিয়েছে কবজির ওপর যন্ত্রণায় চিৎকার করে উঠল শুক্লা কিন্তু সে ছাড়া আর কেউ সেটা শুনতে পেল না চোখ ফেটে জল এলো শুক্লার সে বুঝতে পেরেছে যে ভয়ঙ্কর কিছু বিপদের সম্মুখীন হয়েছে সে রীতিমতো কাঁদতে কাঁদতে জলের উপর হাত পা ছুড়ে নিজেকে বাঁচানোর মরিয়া চেষ্টা করলো সে কিন্তু পারল না জলের ভেতরে সে প্রচণ্ড বলশালী কামড় আর তার হাত ধরে হির হির করে টানতে টানতে নিয়ে গেল ছিলের মাঝামাঝি নাকে মুখে জল ঢুকতেই হাবডুবু খেতে লাগলো শুক্লা অন্ধকার জলের মধ্যে চোখ রেখে একবার মাত্র সে দেখতে পেল জলের ভেতর লাল আগুনের দুটো জ্বলন্ত গোলা বোধহয় জলের ভেতর থাকা মানুষ খেকো কোনো দানবীর চোখ মাছের মতোই পিচ্ছিল দেহ শুক্লার শরীরটাকে নিয়ে শান্ত জলে শোরগোল তুলে সেই অজানা আতঙ্কে যেন দড়ি বাঁধা খেলনার মতো অবলীলাক্রমে এদিক ওদিক নাড়তে লাগল জলের ভেতর এমন ধাক্কায় ধীরে ধীরে হাঁপিয়ে উঠল শুক্লা তার দম ফুরিয়ে আসছে অবশ হয়ে আসছে হাত পা এদিকে প্রচণ্ড কামড়ের যন্ত্রণা বোধ হয় ছালচামড়া সমেত হাতের মাংস অব্দি উঠে এসেছে মৃত্যু ঠিক আগের মুহূর্তে জলের ভেতর শুক্লা দেখতে পেল একটা উজ্জ্বল লাল মুখ ছুরির ফলার মতো ধারালো দাঁত সেই মুখে শেষবারের মতো হাত পা ছুড়ে চিরদিনের মতো নিস্তেজ হয়ে গেল হারাধনের বছর আঠেরোর মে শুক্লা এদিকে সন্ধ্যা হতেই জ্বর এলো শুক্লার বুড়ো বাপের গায়ে বেচারা হারাধন জ্বরের ঘরে বিছানা ছেড়ে উঠতে পারল না কেবল কোঙানি দিয়ে বার কয়েক শুক্লা শুক্লা বলে টাকতে লাগল কিন্তু শুক্লা যে তখন আর সাড়া দেওয়ার পর্যায় নেই একটা সময় জ্ঞান হারালো হারাধন পরদিন সকালে একইভাবে বাদলা বিলের মাঝামাঝি শুক্লার দেহ ভাসতে দেখা গেল গ্রামের লোক দেহটা ধরাধরি করে তুলে আনলো ঘাটের ওপর কাবেরীর স্মৃতি আবার চাঙ্গা হয়ে উঠল সেই একই রকম জলে ডুবে মরা শরীর ফুলে ঢোল গায়ে ক্ষতচিহ্ন কেবল কাবেরীর পায়ের বদলে শুক্লার হাতের কবজি কেউ যেন চিবিয়ে খেয়েছে জলজ্যান্ত একটা মানুষের হাত পা এভাবে চিবিয়ে খেয়ে তাকে জলে ডুবিয়ে মারতে পারে কোন দূরাত্মা পিসার জন্ম নিয়েছে এই বাদলা বিলের বুকে পরদিন সকালে মেয়ের এই অবস্থা দেখে জ্ঞান হারায় হারাধন চাষি আর তার দেহে প্রাণ ফেরে না বটকৃষ্ণ ডাক্তার এসে জানাল মেয়ে মরার শোকটা অসুস্থ হারাধন নিতে পারেনি হৃদযন্ত্রের গতি তার রুদ্ধ হয়েছে বলা বাহুল্য শুক্লার সেই মাদি হাঁসটার আর কোনো হদিশ মেলেনি ধীরে ধীরে কৌতূহলটা গ্রামবাসীদের মনে অজানা একটা আতঙ্ক সৃষ্টি করল প্রথমে কাবেরি তারপর শুক্লা গ্রামে এই অলৌকিক ঘটনার নানারকম মতামত ব্যাখ্যা ছড়িয়ে পড়তে লাগল গ্রামবাসীদের মুখে মুখে সকলেই নিজের মতো একটা অলৌকিক শক্তি কল্পনা করতে লাগল যে ওই বাদলা বিলের বুকে বাসা বেঁধেছে কিন্তু আশ্চর্যের কথা সকলেই ছোট থেকে ওই বিলকে দেখে বড় হয়েছে এখনো কত চাল ফেলে ওতে মাছ ধরা হয় তাহলে হঠাৎ এমন কি হলো ওই বিলে যে গাঁয়ের লোক এভাবে সন্ধ্যার পর ওখানে ডুবে মরতে লাগল আতঙ্কের ছাপ এতটাই স্পষ্ট হল যে লোকজন সন্ধ্যাবেলা তো দুপুর দিনের বেলাও বিলের পাশ দিয়ে যেতে আসতে দুবার ভাবত ছোট ছোট ছেলে ছোকরার দল যারা দুপুরে আগে ওই বিলে সাঁতার দিত তাদের বাড়ি থেকেও সেসব বন্ধ করে দেওয়া হল স্কুলে খেলার মাঠে তাদের একটাই আলোচনার বিষয় হয়ে উঠল বাদলা বিলের বিভীষিকা কেউ কেউ বলতে লাগলো এক ধরনের মাছ আছে যারা নাকি মানুষকেও চিবিয়ে খায় বড় বড় ধারালো দাঁত রয়েছে মুখে রক্ত মাংস খায় আবার কেউ কেউ তাতে অসম্মতি প্রকাশ করলো যে ধুর যে সেসব মাছ তো বিদেশে বনে জঙ্গলে পাওয়া যায় এখানে এই এঁদো বাদলা বিলে রক্তক্ষেক মাছ আসবে কি করে আবার কেউ কেউ এমনটাও বলতে লাগলো যে কাবেরীর অতৃপ্ত আত্মায় নাকি শুক্লাকে জলে ডুবিয়ে মেরেছে সব কথাই গ্রামের মোড়ল জগদীশ বাবুর কানে গিয়ে উঠেছে শুক্লার দেহ তিনি নিজেও এসে দেখে গিয়েছেন এখন গ্রামের মোড়ল হয়ে তো আর গ্রামের এমন গুরুতর সমস্যায় হাত পা বসে থাকা যায় না এই এক কথায় বাড়ির সম্পত্তি জগদীশবাবু উত্তরাধিকার সূত্রে এ দায়িত্ব পেয়েছেন বিলে বছরের একটা সময় তিনি দায়িত্ব নিয়ে চারা মাছ ছাড়ান ভালো মাছ হয় এই জলে গঞ্জের হাটে বিক্রি করে বেশ দু পয়সা উপরই রোজগার হয় এবারে তাই তিনি ঠিক করেছেন পুজোর সময় পুকুরে জাল টেনে যা মাছ ওঠে তাতে গোটা গ্রামের লোককে একসাথে বসে ভোজ করাবেন তাতে তার নাম ডাক আরো বাড়বে গ্রামের লোক মোরল মশাইকে একেবারে মাথায় তুলে রাখবে আজ সেই বিলের নামে এমন বদনাম রটেছে এ তো হতে দেওয়া যায় না অবশ্য জগদীশ মোড়ল এসব ভূত প্রেতের কথায় খুব একটা আমল দেয় না তবে তিনি চান বিলটায় একবার জল টেনে দেখা হোক কি আছে ওই বিলের গভীরে আদৌ কি কিছু আছে নাকি অন্য কিছু ব্যাপার তা যেমন ভাবা তেমনি কাজ মধু জেলেকে খবর দেওয়া হল মধু তার বাহিনী নিয়ে বড় চাল নিয়ে হুড়মুড়িয়ে নেমে পড়ল বিলের চলে গ্রামের লোকও অত্যাশ্চর্য কিছু দেখার আশায় ভিড় জমালো বিলের ধারে প্রায় সারা দিনটা ধরে জাল টানাটানি করার পর মাছ ছাড়া দেখার মতো কিছুই আর ধরা পড়ল না বরং এই বিলের গভীরে আদৌ অত্যাশ্চর্য ভয়ঙ্কর কিছু রয়েছে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করল মধু জেলের দল থাকলেও ও জলের ভেতর মধু জেলেকে ফাঁকি দেয় কার সাধ্যি কিছুতেই এসব ভেবে কোনো কুলকিনারা করতে পারলেন না জগদীশবাবু সন্ধ্যায় ঘুরতে ঘুরতে তিনি এসেছেন বিলের কাছাকাছি ঘাটের সামনে দাঁড়িয়ে এক মনে ভাবছিলেন সব কিছু সন্ধ্যা হয়ে এসেছে এই অন্ধকারই যত দুষ্কর্মের ফল হঠাৎ গুরুম গুরুম করে মেঘ ডেকে উঠল আকাশে জগদীশবাবু উপরে মুখ তুলে তাকালেন বোধহয় এক্ষুনি বৃষ্টি শুরু হবে তবুও কিসের একটা অদম্য কৌতূহলে তিনি জায়গাটা ছেড়ে যেতে পারলেন না মাঝে মাঝে একটা ঠান্ডা হাওয়া মাঠের দিক থেকে এসে ধাক্কা মারছে গায়ে জলে মাছেদের ঘাই মারার শব্দও আসছে মাঝে মাঝে জগদীশবাবু জলে ডোবা প্রথম সিঁড়িটায় নামলেন জলে হাত পা ধুয়ে আজলা করে জল নিয়ে মুখ দিলেন আকাশে মেঘের গুরগুরানি আরো আরও বেড়েছে পাল্লা দিয়ে বেড়েছে হাওয়ার ঘূর্ণিও হু হু শব্দে মাঠের দিক থেকে হাওয়া এসে ঢুকছে গ্রামে বাবু একটা দীর্ঘশ্বাস ফেলে সবেমাত্র উঠে আসার জন্য পেছনে ঘুরেছেন এমন সময় তিনি শুনতে পেলেন সেই রক্ত জল করা হাসিটা চমকে উঠে ঘুরে তাকালেন তিনি এদিকে ওদিকে ঘাড় ঘোরাতে হঠাৎ তার চোখ আটকে গেল পিলের মাঝখানে অন্ধকারেও বেশ বুঝতে পারলেন জগদীশ মোড়ল খাটের থেকে মাত্র কয়েক হাত দূরে যেন জলের মধ্যে কেউ বুকব্দি উপরে তুলে দাঁড়িয়ে রয়েছে অন্ধকারে বোঝা যায় না তবে একটা মেয়ে মানুষ জগদীশবাবু এবার মনে একটু সাহস আনার চেষ্টা করে বললেন ওখানে অন্ধকারে মস্করা করা হচ্ছে না বললে মশাই তা ঠিক গরিবকে আর চিনবেন কি করে এমন বিভৎস ভাঙা ভাঙা চেরা গলার স্বর জগদীশ মোড়ল বাপের জন্মেও শোনেনি হুঙ্কার ছাড়লেন তিনি নামটা শুনেই যেন ধপ করে সিঁড়ির ওপরেই পড়ে গেলেন জগদীশ মোড়ল সেই দশ বছর আগের মায়া কাঁপা কাঁপা গলায় বাবু বললেন কিন্তু সে তো হতো পারে না পারে না আতঙ্কের একটা গুঙানি বেরিয়ে এলো জগদীশ বাবুর মুখ থেকে ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে আসছে সে কালো বিভৎস প্রেত মূর্তি রাগে গর্জন করে বলে উঠল কেন পারে না বড়ল মশাই মনে পড়ে নিজের পাপের কথা আমার কোলের নিষ্পাপ ছেলেটা একটু মাছ খেতে চেয়েছিল বলে আপনার পিলে একটু মাছ ধরেছিলাম আমি কিন্তু আমাকে মাছ চুরি দেয় গ্রামের লোকের সামনে কি অপবাদটাই না দিলেন নিচু জাতের মেয়ে বলে সবার সামনে হেন করলেন আর সেই রাতে কায়ের কিছু পর্জাদের কথায় নিচে উঠে আপনি আর আপনার তো শামুদেরা জানোয়ারের মতো ধরে নিয়ে গিয়ে জলে ডুবিয়ে মারলেন আমাকে মনে পড়ে জগদীশ বাবু জগদীশ বাবুর চোখের সামনে ততক্ষণে দশ বছর আগের সেই স্মৃতির ছবির মতো ভেসে উঠেছে হ্যাঁ তিনি যা করেছিলেন তা নিঃসন্দেহে চরম অপরাধ রীতিমতো মানুষ খুন সিঁড়িতে বসেই একটু করে পিছতে লাগলো মরল আমাকে আমাকে ছেড়ে দাও ক্ষমা করো আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও বাবা রে হ্যাঁ আমাকে ছেড়ে দাও তাদের মেয়ে বলে যা ইচ্ছা তাই অত্যাচার করবে আর পার পেয়ে যাবে এটা তো হতে পারে না পয়সা কুড়ির বড় অহংকার না যে জলে এত পাপ সেই জলের মাছ খাইয়ে গ্রামের লোকের মাথা কিনবে গ্রাম শুদ্ধ লোকে বলবে আজ তাই এত বছর পর আমি আবার এসেছি তোমার এই স্বাদের বিলের জল তোমার রক্তেই ফিচিয়ে দিতে না চিৎকার করে ওঠে বাবু আকাশের বুক চিড়ে চলে যায় একটা বিদ্যুতের ঝলক এক মুহূর্তের জন্য সামনে সামনে পরিষ্কার হয় তার দাঁড়িয়ে বিভৎস কদাকার মূর্তির এক পিসাচি দুটো চোখের গবরে মনি কিরকম মরা মাছের মতোই সাদা মুখের চামড়াও পচে গলে পড়েছে আর ঠোঁট চিড়ে বেরিয়ে এসেছে হারালো ছুরির মতো তীক্ষ্ণ দাঁতের পাটি জগতের সমস্ত ক্রূর হিংস্র পৈশাচিক প্রবৃত্তি আর প্রতিশোধ স্পৃহা সম্মিলিত হয়ে ফুটে উঠেছে সেই বিভৎস হাসিতে একটা হ্যাজকাটানে টানে মোরল কেটে জলে এনে ফেললো সেই পিসাচি চিৎকার করে উঠলেন জগদীশবাবু কিন্তু তার কথা শোনার মতো এখানে আজ আর কেউ নেই নেই কাবেরীর পর শুক্লার বাবা আজ থেকে দশ বছর আগে যারা সবাই মোরল মশাইকে সেই রাতে সাহায্য করেছিল কেবল তার প্রিয় পাত্র হওয়ার লোভে খলখল করে হেসে উঠল মায়ার প্রেত আজ যে তার প্রতিশোধ পূর্ণ হওয়ার রাত একটা ধারালো দাঁত গেথে বসে গেল মোড়লের বুকের ওপর ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে মিশে গেল বিলের জলে জলে মুখ ডুবিয়ে পাগলের মতো হাত পাছুড়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করলেন তিনি কিন্তু পারলেন না ততক্ষণে আকাশ ভেঙে ঝমঝম শব্দে বৃষ্টির ফোটা এসে পড়েছে বিলের জলে তীর তীর করে কাঁপতে থাকা জগদীশ মোরলের ছিন্ন বিচ্ছিন্ন শরীরটা একসময় নিস্তেজ হয়ে পড়ে গেল কাবেরী শুক্লার মতো একইভাবে জগদীশ মোড়লের শরীরটাও পরদিন সকালে ভেসে উঠেছিল বাদলা বিলের রাতে ফুলে ঠোল হয়ে ওঠা শরীর বুকটা কেউ যেন মাছ বরাবর বালিশের মতো ফেড়ে ফেলেছে সবই কৃতকর্মের ফল পাপের ফল বাপ যে বাপ কেউ ছাড়ে না জগদীশ মরল তো কোন ছাড় শেষ হলো আজকের গল্প পল্লব ঘোষের লেখা ড্যাস ড্যাস ড্যাশ গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানান আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না বিগ শাউট আউট টু দ্য মেম্বার্স অফ তালদিঘি ফ্যান ক্লাব আমাদের এই শোটাকে কন্টিনিউয়াসলি সাপোর্ট করার জন্য নতুন বছরে আপনাদের সবাইকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আমরা তাহলে নতুন বছরের নতুন আড্ডায় একটু ঢুকে যাই জলপাইগুড়ি থেকে কমেন্ট করেছে অর্ণব গুহা সেভেন সিক্স সেভেন সিক্স সাথী দে কমেন্ট করেছে নদিয়ার চাকদা থেকে কামারপুকুর থেকে কমেন্ট করেছে অমন কর্মকার ঘাটাল থেকে ঘাটাল থেকে কমেন্ট করেছে পড়ে মুম্বাই থেকে কমেন্ট করেছে এম এস মোহিন ওয়াইটি ফোর সিক্স ফাইভ সিক্স নদিয়ার বেতাই থেকে কমেন্ট করেছে শুভঙ্কর থ্রি ফাইভ ফাইভ জায়গাটা আমি শুনেছি বেতাই জায়গাটার নাম আমি শুনেছি এটা পলাশির খুব কাছে মানে একদম নর্থ নদিয়ায় মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের সাথে বর্ডারিং এরিয়াতে আমার একজন আগের অফিসের একজন কলিগ তার বাড়ি ওখানে তার দেশের বাড়ি ওইখানে আমি জায়গাটার ব্যাপারে অনেকটা শুনেছি দ্য উইজার্ড থ্রি ওয়ান থ্রি নাইন কমেন্ট করছে আসাম থেকে বইচি থেকে কমেন্ট করেছে অপস গেমার ফোর সিক্স ফোর ওয়ান জনপুর থেকে রয়েছে বিমল মাইতি আপনারাও কমেন্ট করে জানান আপনারা কে কোথা থেকে শুনছেন এবং আজকে নববর্ষের দিনে কী করছেন কেমনভাবে দিনটা কাটাচ্ছেন আচ্ছা শুভঙ্করবাবু যিনি বেতাই থেকে কমেন্ট করেছেন বলছেন যখন তালদিঘি গল্পটিতে ফটিকের চাওয়ালার বাড়ি বেতাই গ্রাম উল্লেখ করা হয় তখন কেন জানি না মনে হয় যে আমরা খুব কাছেই আছি খুব ভালোবাসি তালদিঘির গল্প শুনতে প্রত্যেকটি গল্প শুনি আমার খুব ভালো লাগে আর ওই যে বললাম বেতাই নামটা আমি ওখান থেকেই পেয়েছিলাম এবং উনি আমার যে কলিগ উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন এই নামটা রাখতে এই সিরিজটার মধ্যে উনিও শুনতেন ওনার খুব ভালো লাগতো তো উনি রিকোয়েস্ট করেছিলেন বলেই বেতাই গ্রামটা এখানে এইভাবে ইনক্লুড করা হয়েছে আচ্ছা কলিগ বলতে মনে পড়লো রিসেন্টলি আমাদের সাথে একটা ঘটনা হয়েছিল আমার একজন কলিগ আছে তো কিন্তু তার নামটা আমি এখানে বলবো না তো একদিন আমি আর প্রত্যয় একটু বেরিয়েছিলাম ওনার ফোন আসছিল রিপিটেটিভলি তো ফোনটা তুললাম তো ফোনটা তুললে দাদা আমাকে বলল যে এই শোনো বলছি তুমি একটু এদের সাথে কথা বলো তো বলে ফোনটা ধরিয়ে দিল একদল বাচ্চা কাচ্চাদের তো তো তারা কোনো কথা বলছে না আমিও বুঝতে পারছি না ব্যাপারটা কী হচ্ছে অ্যাকচুয়ালি অন দ্য রোড ছিলাম তো তখন আমাকে দাদা বলল যে আমি বাড়ি ফিরে দেখছি আমার সব বাড়ির ছেলেমেরা তোমাদের গল্প চালিয়ে শুনছে উনি জানতেন আমাদের এই চ্যানেলটা আছে আমি তখন ওই অফিসে ছিলাম তো এবার দাদা যখন বলে তাদেরকে যে এটা তো আমারই কলিগের চ্যানেল আমি তো চিনি এদেরকে এরকম তো তখন তারা কেউ বিশ্বাস করে না তখন ওরা আমাকে কল করে তো তোমাদের নাম তো আমি জানি না যারা যাদের সাথে সেদিনকে ফোনে কথা হয়েছিল তোমাদেরকে একটা ছোট্ট সাউট আউট দিয়ে রাখলাম তোমরা যদি এই গল্পটা শোনো তাহলে অবভিয়াসলি কমেন্ট করে জানিও তোমরা এই জায়গাটা শুনলে অবভিয়াসলি কমেন্ট করে জানাবে কিন্তু হাবিক শাউট টু সৃঞ্জয় সাহা আর দেবু টু জিরো থ্রি একটা সুপার থ্যাংকস বা সুপার স্টিকার নিয়ে আমাদের এই শোটাকে সাপোর্ট করার জন্য তোমরাও যদি চাও যে আমাদের এই শোটাকে ওয়ান টাইম সাপোর্ট করবে মানে এককালীন অর্থ সাহায্য করার জন্য তোমরা কিন্তু লাইভ চ্যাটের সময় সুপার থ্যাংকস বা সুপার চ্যাট আর এমনি সময় সুপার স্টিকার্স বাই করতে পারো সৌমীনাথ বলছে মাঝরাতে তোমাদের এই গল্পটা শুনছিলাম রুম থেকে বেরিয়ে দেখি পাশের ঘরে আমার দাদাও সেম গল্প শুনছে বাহ তা একসাথেই গল্পটা শুনতে পারো অসুবিধা কী আছে মৌসুমি নন্দী ফাইভ বলছে আপনাদের গল্প একটা আলাদা জগতে নিয়ে যায় আমাদের মনে হয় এটা যেন সত্যি ঘটছে আমি অন্য চ্যানেলের গল্প শুনি কিন্তু সেই তান্ত্রিক খুন রক্ত সেক্স এছাড়া কোনো গল্প হয় না আজকাল অনেক লেখকরাই এইসব লিখে ভাবছেন তারা অনেক বড় মাপের লেখক সত্যিই অসহ্য আপনাদের জানাই সাধুবাদ এবং ভালোবাসা টু টোয়েন্টি ওয়ান বিহারিসন রোড ইজ দ্য বেস্ট গড ব্লেস ইউ ওয়ার্ল্ড হ্যাঁ প্রথমেই বলি যে উই আর ট্রুলি গ্রেটফুল টু আওয়ার অথার্স যারা আমাদের সাথে কাজ করেন তারা আমাদেরকে এইভাবে সাপোর্ট না করলে আমরা এরকম স্ক্রিপ্ট তৈরি করতে পারতাম না তারাও আমাদের এই কাজগুলোতে হেল্প করেন এবং উই আর ভেরি ফর্চুনেট টু হ্যাভ আ ভেরি গুড রাইটিং গ্রুপ যারা আমাদের সাথে এতদিন ধরে কাজ করছে সুকান্ত দেবশ্রীদি পারমিতাদি মাইতি পল্লব ঘোষ সায়ন রুদ্র সুদেশনা অনিন্দিতাদি অনন্যা আলাপন্দা দেবদত্ত আরও অনেকে যাদের সাথে আমরা কাজ করেছি ভবিষ্যতে আরও নতুন লোকজনদের সাথে কাজ করব এবং তারা আমাদেরকে এত সুন্দর কোঅপারেট করে বলেই কিন্তু আমরা এই গল্পগুলোকে ফাইনালি আপনাদের কাছে নিয়ে আসতে পারি আর একটা ব্যাপার এনারা সকলেই যেটা বোঝেন যে এই যে হরার বা এক্সট্রিমলি যেগুলো ব্লাডি মোমেন্টস বা সেক্স এক্সেসিভ তন্ত্রের ইউজ এগুলোর জন্য অনেকে গল্প লেখে জাস্ট এই এলিমেন্টগুলোকে ইনকর্পোরেট করার জন্য বাট অনেকে ভুলে যায় যে গল্পের জন্য এগুলো দরকার হলে কিছু কিছু জায়গায় ইনক্লুড করা যেতে পারে কিন্তু অনেকে আছেন যারা ও এইটিন প্লাস গল্পই লেখেন হরর ফর্মে হ্যাঁ তাদেরটা হরার স্টোরি হয় না তাদেরটা এইটিন প্লাস কন্টেন্ট আগে তারপরে হয় হরার স্টোরি তা এই প্রায়োরিটিটা লোকে যদি না বুঝতে পারে তাহলে তো এই প্রবলেমটা অনেক জায়গাতেই হবে এটা মনে রাখতে হবে যে গল্পের সেক্সের জন্য গল্প নয় বা তন্ত্রের জন্য গল্প নয় গল্পের জন্য একটা জায়গায় সেক্স দরকার হতে পারে একটা জায়গায় তন্ত্র দরকার হতে পারে গৌরব ভট্টাচার্য থ্রি টু নাইন জিরো বলছে জবে থেকে দেখি শুনছি রামগাঙ্গুলির নামটা বারবার শোনাশোনা লাগতো সেদিন অনেক দিন পর সানডে সাসপেন্সে মারা শুনতে শুরু করার শুরু করে হঠাৎ রাম গাঙ্গুলির নাম সানডে সাসপেন্সে মারা শুনতে শুরু করে হঠাৎ রাম গাঙ্গুলির নাম আর গল্পের আড্ডার কনটেক্স পেলাম বেশ মজা লাগলো জানি না হোমেজ কি না তবে ভালো লাগছে এক্স্যাক্টলি এটা হোমেজ এবং তালদিঘির প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার বিভিন্ন গল্পের বিভিন্ন ক্লাসিক রাইটারদের বড় বড় লেখকদের ক্যারেক্টারের নামের সাথে ম্যাচ করে এবং বিভিন্ন জায়গায় আছে প্রত্যেকটা হচ্ছে সেই রাইটারদেরকে ট্রিবিউট দেওয়া যেরকম চরণ ঘোষ এরকম আছে আরও সেগুলো এখন রিভিল করব না নোভা ওভন সিক্স বলছে এক বিশেষ কাজে রোমানিয়া এসছিলাম গত রবিবার কাজ সেরে একদিন ছুটি নিয়ে ট্রান্সেলভেনিয়া ঘুরে এলাম অবশ্যই ব্রান ক্যাসেল ফেমাসলি ড্রাকুলেস ক্যাসেল দেখার উদ্দেশ্যে যদিও ভ্লাড ড্র্যাকুলা ভ্ল্যাড দি ইম্পেলার নাকি কোনোদিনই ওই ক্যাসেলে পা রাখেননি হিস্টোরিয়ানদের মতে কিন্তু ব্রাম স্ট্রোকার এই ক্যাসেলটা বেস করেই লিখেছিলেন সেই বিখ্যাত নভেল যার কারণে ব্রাম ক্যাসেল এখনও এই দেশের টপ ট্যুরিস্ট স্পট মাত্র দশ দিন আগে আপনাদের চ্যানেলে শিউলি গ্রামের ভ্যাম্পায়ার শুনেছি তারপরেই এই ছোট্ট ট্যুর হ্যাপি কোইন্সিডেন্স ফর মি রাস্তায় যেতে যেতে পাহাড় চাষের জমি ছোট্ট ছোট্ট লোকালয় দেখতে দেখতে মনে হচ্ছিল গ্রামের পরিবেশ সিম্পলিসিটি প্রকৃতি আর অতি প্রকৃতি হয়তো সব দেশেই এক গ্রাম বাংলা হোক বা সেন্ট্রাল রোমেনিয়া বলাই বাহুল্য জার্নির সময় আরও দুটো গল্প শুনলাম খুব ভালো লাগলো অ্যাজ ইউজুয়াল আপনাদের টিমকে অনেক শুভেচ্ছা আপনাকেও নববর্ষের অনেক শুভেচ্ছা জানাই আশা করি আপনার ট্যুর খুব ভালো হয়েছে খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জায়গা ঘুরলেন এই ব্যাপারটাতে আমি আপনার সাথে একমত আপনি ঠিকই বললেন যে রোমানিয়া হোক বা আমেরিকা হোক বা আমাদের গ্রাম বাংলা হোক বা আমাদের গ্রাম বাংলা বাইরেও আমাদের রাজ্যে বিভিন্ন জায়গার সেরেন্টারি প্লেসেস রুরাল এরিয়াসগুলো হোক তাদের খাওয়া দাওয়া পরিধান বাড়িঘর জিওগ্রাফি টপোগ্রাফি ক্লাইমেট হয়তো আলাদা কিন্তু ভাষাও আলাদা কিন্তু একটা গ্রাম এই যে প্রকৃতির কোলে থাকা এই ফিলিংটা বোধ হয় সর্বত্রই এক এইটা একমত হতেই হচ্ছে থ্যাংক ইউ ফর কমেন্টিং খুব সুন্দর একটা কমেন্ট পড়লাম অ্যান্ড কিপ লিসনিং টু টু টোয়েন্টি ওয়ান বি হ্যারিসন রোড মেকআপ আপ ফোর জিরো ফাইভ সেভেন বলছে ভীষণ ভালো লাগলো গল্পটা দাদা তোমাদের গল্পগুলো শুনে যেন মনে হয় আমি সেই গল্পের একজন চরিত্র এবং চোখের সামনে ঘটনাগুলো ঘটছে লিখছি মালদা থেকে তোমরা আরও অনেক এগিয়ে যাও ব্লেসিংস রইল থ্যাংক ইউ সো মাচ ফর দিস ওয়ান্ডারফুল কমেন্ট শুভেচ্ছা নিয়ন নববর্ষের খুব ভালো থেকো অ্যান্ড কিপ লিসনিং টু টু টোয়েন্টি ওয়ান বিহারসন রোড সোনিয়া আয়ুষ্মান দাস দত্ত সোনিয়া দি আমাদের অনেক দিনের লং টাইম তালদিঘি ফ্যান ক্লাবের মেম্বার বলছে সরি ভাই আই কুড কমেন্ট কিছু দিনের জন্য অ্যাকচুয়ালি হ্যাড এ ভেরি ব্যাড টাইম অ্যাট ফার্স্ট খুব শরীর খারাপ হয়েছিল হ্যাড অ্যান ইঞ্জুরি তারপরে আমার মায়েরও শরীর শরীর খারাপ হয়ে গেছিলো উইথ হার্ট অ্যাটাক খুবই কনসার্নিং একটা ব্যাপার দিদি আশা করছি উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন নববর্ষের শুভেচ্ছা নিও সবাই খুব ভালো থেকো আর এখন প্রাইমারিলি তোমার মায়ের যত্নটা খুব ভালো করে নিও আজকে আড্ডাটা বেশ জমে উঠেছে অনেক জায়গা থেকে অনেক মানুষের সাথে কথাবার্তা হলো তাদের সাথে একটা পরিচয় হলো আমাদের এই আড্ডাটার একটা খুব সুন্দর ফিচার কেমন যেন মনে হয় সবার সাথে ডিরেক্ট কথা না বলে ভায়া চিঠিতে চিঠিতে কমিউনিকেট করছি আপনারা কমেন্ট করছেন আমি আবার সেটা পড়ে রিপ্লাই দিচ্ছি বেশ একটা চিঠিতে আদান প্রদানের ব্যাপার থাকে তাহলে চলে যাই আজকের একটা রিয়েল হরর ইনসিডেন্টে কমেন্টটা করেছে অন দ্য ওয়ে ফোর সিক্স ওয়ান দাদা আমার নাম সুমন আমি বেলঘড়িয়াতে থাকি পেশায় একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তাই সারা দিন বাইক চালাতে হয় কিন্তু তোমাদের এই সাইকেল আর শ্মশানের কথা শুনে প্রায় সতেরো বছর আগের একটা ঘটনা মনে পড়ে গেল সেটাই শেয়ার করছি ভালো লাগলে পড়ে শুনিও তখন ক্লাস ইলেভেনে পড়ি আর তার সাথে কেটারিংয়ের কাজ করি আমাদের এখানে সব থেকে কাছের শ্মশান আরিয়াদহ তা এক রাতে কাজ পড়ল শ্মশানের কাছেই এক জায়গায় কাজ শেষ করতে করতে বেজে গেল প্রায় রাত দুটো আমাকে একাই বাড়ি ফিরতে হবে শ্মশানের সামনে দিয়ে তখন কাঁচা বয়স মনে অদম্য সাহস তাই কিছু না ভেবে আমার রেঞ্জার সাইকেলটা নিয়ে রওনা দিলাম গরমকাল হাওয়া খেতে খেতে ফিরছি শ্মশানটা পার করার সময় শরীরটা কেমন যেন ভার হয়ে উঠল তোমাদের গল্পর মতোই যেন সাইকেল আর এগোচ্ছে না মনে হচ্ছে যেন আমার সাইকেলের কেরিয়ারে আরও একটা কেউ বসে আছে মনের সাহস যেন কোথায় উবে গেছে পেছনে ঘুরে যে দেখব সেই সাহসটাও পাচ্ছি না খুব বেশি নয় একশো থেকে দেড়শো মিটার দূরেই একটা চায়ের দোকান খোলা থাকে আমি জানি কিন্তু এটুকু রাস্তাও যেন আমার আর শেষ হচ্ছে না অনেক কষ্টে যখন ওই দোকানের সামনে পৌঁছলাম তখন দোকানি প্রায় তার দোকান বন্ধ করে ফেলেছে আমায় ওই অবস্থায় দেখে সে আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে আমি সব খুলে বললাম ওনাকে উনি সব শুনে আমাকে জিজ্ঞেস করলেন যে আমি সিগারেট খাই কি না আমি না বললে ওনার ঠাকুরের আসন থেকে একটা ধূপকাঠি নিয়ে সেটা ধরিয়ে দিলেন আমায় আর বললেন এটা নিয়ে সোজা বাড়ি চলে যাও কোথাও আর দাঁড়িও না এবং আরও বললেন আমি যেন পিছনে ঘুরে না তাকাই তাহলে আর আমার সেরকম কোনো বিপদ হবে না তা ওনার কথা মতো ওনার কথা শুনে আমি সেই রাতে নির্বিঘ্নেই বাড়িতে পৌঁছে যাই এই ঘটনাটার একটা উপসংহার আছে যদি জানতে ইন্টারেস্টেড থাকো তাহলে নেক্সট কমেন্টে অবশ্যই শেয়ার করব আমরা সবাই ইন্টারেস্টেড তোমার উপসংহারটা শোনার জন্য এবং ঘটনাটাও এখন অবধি যতটা শুনলাম খুব ইন্টারেস্টিং আমরা সবাই মনে রাখবো সুমন ফ্রম বেলঘড়িয়া তোমার গল্পটা কিন্তু এখনও বাকি থেকে গেল বাট থ্যাঙ্ক ইউ সো মাচ ফর কমেন্টিং তাহলে আরেকবার সকলকে একবার নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের আড্ডাটা শেষ করি কিপ লিসনিং টু টু টোয়েন্টি ওয়ান বি হ্যারিসন রোড